সাপে কামড়ালে ওঝা কিংবা গুণীর নয়, সরকারি হাসপাতালেই পাওয়া যাবে সঠিক চিকিৎসা। পরিবারের সদস্যদের এই সচেতনতার জেরেই প্রাণে বাঁচল এক কিশোর। সাপে কাটার পর ওই কিশোরকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে মেহবুব শেখ নামে বছর ১৩ ওই কিশোর। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ভাঙনখালী গ্রামের বাসিন্দা মেহবুব শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে দাদুর ঘরে ঘুমিয়েছিল। শনিবার ভোরে তার ডান হাতের তালুতে হঠাৎই সে জ্বালা অনুভব করে। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সকলকে জানায় মেহবুব। মেহবুবের বাবা সেলিম শেখ ও মা মহবতুন্নেসা বিবি বুঝতে পারেন সাপে কামড়েছে তাঁদের ছেলেকে। এরপরই তারা আলো জ্বালিয়ে বিছানা ঝাড়লে দেখতে পান প্রায় আড়াই ফুটের একটি কালাজ সাপ বালিশের পাশে গুটিসুটি মেরে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা সাপটিকে ধরে মেহবুবকে সাথে নিয়ে সোজা হাজির হন ক্যানিং মহকুমা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা সাপ ও রোগীকে দেখে বুঝতে পারেন বিষধর কালাজ সাপই কামড়েছে ওই কিশোরকে। তড়িঘড়ি রোগীর চিকিৎসা শুরু করেন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা যায়, মেহবুব বর্তমানে বিপদমুক্ত। রাত্রে শোয়ার পরে ভোরবেলাতে হাতে ওই সাপে কামড়েছে, ওই এসে দাদুকে জানালো, আমাকে বললো, আমরা উঠে দেখলাম, দেখি যে হ্যাঁ সাপ আছে। তারপর ওকে সঙ্গে করে নিয়ে জানি মহকুমা হসপিটালে নিয়ে আসলাম, এবার সাপটাকেও নিয়ে আসলাম। সাপটাকে দেখে ডাক্তারবাবুরা তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছি। আমরা ওজা গুনিনের কাছে যাই না, ওটা কালার সাপ ছিল, এখন সুস্থ আছে, ওর নাম মেহবুব শেখ। তবে চিকিৎসকদের দাবি, পরিবারের সচেতনতার কারণেই বিষধর কালাজের কামড়েও মৃত্যুর হাত থেকে কার্যত প্রাণে বাঁচল ওই কিশোর। ক্যানিং থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।